এখনো থামেনি। তবে গেল কয়েকদিনের তুলনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা কিছুটা কমে এসেছে। চব্বিশ ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছে 975 জন, তবে মোট মৃতের সংখ্যা 111,000 ছাড়িয়েছে। করোনার অন্যতম হটস্পট ব্রাজিলে চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে 1,008 জন। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এদিকে প্রথম দিকে করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারে গুরুত্ব না দিলেও এবার সুর পাল্টে জনসম্মুখে মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লকডাউন শিথিলের কারণে বেশ কিছু দেশে কোভিড-19 রোগীর সংখ্যা বাড়তে থাকায় এখনই মহামারী শেষ হয়নি বলেও সতর্ক করেছে সংস্থাটি। মহামারী শেষ হয়নি, যতদিন পর্যন্ত বিশ্বের কোথাও ভাইরাসটি থাকবে এটা শেষ হবে না। এ কারণে আমরা সাধারণ জনগণকে মাস্ক পরতে উৎসাহ দিচ্ছি। নতুন করে ইউরোপের বেশ কিছু দেশে সংক্রমণ শুরু হলেও আপাতত ভাইরাসটি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে ফ্রান্স। এশিয়ায় টানা তৃতীয় দিন 9,000-এর বেশি শনাক্ত নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যায় ইতালিকে পেছনে ফেলেছে ভারত। মোট আক্রান্ত 2,36,000-এর বেশি। তবে এসবের মধ্যেই 8 জুন থেকে সব ধরনের অফিস, দোকানপাট, উপাসনালয় এবং রেস্তোরাঁ খুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দায় বিকেল 3টা থেকে ভোর 6টা পর্যন্ত পুনরায় কারফিউ জারি করা হয়েছে। তবে সংক্রমণ বৃদ্ধির মধ্যেই অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে বিশ্বের বহু দেশ।